ভিটামিন ডি কমে গেলে বুঝবেন যে 10টি লক্ষণে। আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা বলবো ভিটামিন ডি কমে গেলে বুঝবেন যে 10টি লক্ষণে সেই বিষয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল ব্যাংকিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য? জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে 80টিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে 01312178910 এই নাম্বারে কল করুন। ফিরে যাব মূল ভিডিওতে। ভিটামিন ডি কমে গেলে পেশি বা হাড় ব্যথা হতে পারে। ভিটামিন ডিকে সানশাইন ভিটামিন বলা হয়, কারণ ত্বক সূর্যালোকের সংস্পর্শে আসলে শরীরে একটি কোলেস্টেরল তৈরি করে। সূর্যালোক বা খাবার থেকে শরীরে পর্যাপ্ত ভিটামিন না পেলে নানা ধরনের লক্ষণ দেখা দেয়। ভিটামিন ডি এর অভাব প্রভাব পড়ে হাড়ের ঘনত্বে, এর ঘাটতি হাড় ভাঙা রোগের কারণ হতে পারে। কি কারণে ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে? গায়ে একেবারে রোদ না লাগালে বা সবসময় সানস্ক্রিন ব্যবহার করলে ভুগতে পারেন ভিটামিন ডি এর অভাবে। এছাড়া দুধে অ্যালার্জিতে ভোগার কারণে অনেক দুধ ও দুগ্ধজাতীয় খাবার খেতে পারেন না, তাদের এই ভিটামিনের অভাব হতে পারে। সবসময় নিরামিষ খাবার খেলেও ভিটামিন ডি কমে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়। ভিটামিন ডি কমে গেলে কিভাবে বুঝবেন? ভিটামিন ডি শক্তিশালী হাড়ের জন্য অপরিহার্য, কারণ এটি শরীরকে খাদ্য থেকে ক্যালসিয়াম ব্যবহার করতে সাহায্য করে। ভিটামিন ডি এর ঘাটতি রিকেটস রোগের কারণ হতে পারে। এটি এমন একটি রোগ যেখানে হাড়ের টিস্যু সঠিকভাবে খনিজকরণ করে না, যা হাড় এবং হাড়ের বিকৃতির জন্য দায়ী। জেনে নিন কোন কোন লক্ষণে বুঝবেন ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছেন। ঘন ঘন অসুস্থতা বা সংক্রমণ। ভিটামিন ডি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে একটি হচ্ছে ইমিউন স্বাস্থ্যকে সমর্থন করা, যা আপনাকে ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে বাঁচাতে সাহায্য করে। ভিটামিন ডি সরাসরি কোষের সাথে যোগাযোগ করে, সেগুলোকে সংক্রমণ মোকাবেলার জন্য কাজ করে। আপনি যদি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন, বিশেষ করে সর্দি কাশি বা ফ্লুতে ভোগেন, তবে ভিটামিন ডি এর কম মাত্রার কারণে হতে পারে। ক্লান্ত বোধ করা, বিভিন্ন কারণে ক্লান্ত লাগতে পারে, যার মধ্যে একটি হতে পারে ভিটামিন ডি এর অভাব। মানসিক চাপ, বিষণ্ণতা এবং অনিদ্রার মতো দৃশ্যমান কারণগুলো এর সাথে সম্পৃক্ত। হাড় ও পিঠে ব্যথা, হাড় এবং পিঠের নিচের ব্যথা অপর্যাপ্ত ভিটামিন ডি এর মাত্রার লক্ষণ হতে পারে। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ উন্নত করে, হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। বিষণ্ণতা, ভিটামিন ডি এর অভাবের সঙ্গে বিষণ্ণতা সম্পর্ক রয়েছে। বিষণ্ণতার অনেকগুলো কারণের মধ্যে একটি হতে পারে ভিটামিন ডি এর অপর্যাপ্ত মাত্রা। দেরিতে ক্ষত নিরাময় হওয়া, অস্ত্রোপচার বা আঘাতের পরে ধীরে ধীরে ক্ষত নিরাময় হওয়ার ভিটামিন ডি এর অভাবের লক্ষণ হতে পারে। ভিটামিন ডি যৌগগুলোকে উৎপাদন বাড়ায়, যা ক্ষত নিরাময়ের প্রক্রিয়া অংশ হিসেবে নতুন ত্বক গঠনের জন্য গুরুত্বপূর্ণ। হাড়ের ক্ষয়, ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ এবং হাড়ের বিপাক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি গুরুত্বপূর্ণ কারণ একই সময় ভিটামিন ডি এবং ক্যালসিয়াম গ্রহণ শরীরকে সর্বাধিক শোষণ করতে সাহায্য করে। হাড়ের ঘনত্ব হ্রাস পাওয়ার মানে হাড় হচ্ছে ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ হারিয়েছে। এটি প্রাপ্তবয়স্কদের বিশেষ করে নারীদেরকে ফ্র্যাকচারের ঝুঁকিতে রাখে। চুল পড়া, অনেক খাবার এবং পুষ্টি চুলের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। ভিটামিন ডি এর অভাবে মাত্রা অতিরিক্ত চুল ঝরতে পারে। পেশি ব্যথা, পেশি ব্যথার কারণ হতে পারে অনেকগুলো। একটি সম্ভাব্য কারণ হতে পারে ভিটামিন ডি এর অভাব। একটি গবেষণায় দেখা গেছে দীর্ঘস্থায়ী ব্যথায় আক্রান্ত 71% লোকের ভিটামিন ডি প্রয়োজনের তুলনায় কম। ওজন বৃদ্ধি, শিথিলতার কারণ হতে পারে ভিটামিন ডি এর অভাব। প্রাপ্তবয়স্কদের মধ্যে করা একটি সমীক্ষায় দেখা গেছে কম ভিটামিন ডি এবং বর্ধিত ওজনের মধ্যে যোগসূত্র রয়েছে। দুশ্চিন্তা, ভিটামিন ডি এর অভাব উদ্বেগজনিত রোগের সাথে যুক্ত। উদ্বেগজনিত ব্যক্তিদের পাশাপাশি বিষণ্ণতার আক্রান্তদের মধ্যে ভিটামিন ডি কম ছিল, এমনটা বলছে এক গবেষণায়। ধন্যবাদ, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও অনেকেই।